इवनिंग বন্ধুরা শুভ মহা নবমী আজকে নবমী তো আজকে ঠাকুর দেখার প্ল্যান করেছি তাই রেডি হয়ে গেছি আজকে আবার যাচ্ছি ঠাকুর দেখতে কিন্তু আজকে যাব তোমার ওই সিটি সেন্টার সাইডে ঠাকুর দেখব এখন ঘড়িতে তোমার বাজে 5:30টা ঠিক আছে 5:30টা বাজে কিন্তু সবথেকে মানে দুঃখজনক ব্যাপার এটাই হলো যে আকাশে প্রচন্ড মেঘ করেছে আর তোমার ঠান্ডা হাওয়া দিচ্ছে रेडी देखी अभी बोले एक कर नहीं कारण धरो रास्त बेरोलम आदम को बिस्टिट नाम दिल तेल तो मुश्किल पड़े जाब तई वेट कर देखा जा ठाकुर के डाकी क्रस फिंगार कर जान बिस्टि मिस्टि ना नामे आज के देखो आज मात्र कि बोलब आज आज के और कल के दोटो दिन जो ठीक ठाक हो जाए क्योंकि पुजो कमप्लीट ठाकुर के डाकी दुटो दिन जान बिस्टि ना दे कारण अनेक कष्ट सजुगुजु कर देखते सजुगुजु करार पर जो तुम बिस्टी है और बड़ोते ना परि एर दुखर बेपार कि होते तैना कितु देखा जा कत दूर की खूब ही बजे मैं खूब ही बजे परिस्थिति बहरे एकदम मेघ कर बस आ गुड़गुड़ कर मेघो डाक जानी ना कि आज के शिफन शाड़ी पड़े देखते আজকের গেটআপ সিফন শাড়ি আর মিরর ওয়ার্ক ব্লাউজ ঠিক আছে আলটিমেট সাজা তো হয়ে গেছে এবার ঠাকুরকে শুধু ডাকি যে 3-4 ঘন্টার জন্য যেন বৃষ্টিটা কমে যায় মানে বৃষ্টি না দেয় কোনো রকম বৃষ্টি না দেয় মেঘ গুড়গুড় করুক হাওয়া চলুক কোনো অসুবিধা নেই আলটিমেট বৃষ্টি না দেয় বৃষ্টির জন্য সব ভেস্তে যাবে সব আমার এত বিরক্ত লাগছে যে কি বলতে এই মানে যখন তোমার উঠেছি না একটু রেস্ট নিছিলাম খেয়ে দে उठे उठे देखी हल्का हल्का मेक कर एक बार मन हे रेडी हब एक मन हम रेडी हब ना तर से बचर तीन आगे देखो एरक एक सीचुएशन होूजे बोले जो बिस्टि किंतु भगवान कृपा एक फोटा को दिनों मैं सप्तमी अष्टमी नवमी दशमी चार दिन एक फोटा पर्त बिस्टि है तो से आज को प्रे कर बिस्टि ना जानी ना कि देखा जा तो विश कर देखा जा बड़ोते पर तुम्हरा जा संगे घूरते देख ठाकुर क्योंकि जाना कत दूर जो पर चलो देखी बहरे बिस्टि पड़े कि ना हमारे तो भीषण टेंशन हो भल लगे ना बाबा शुरू हो गए टीप टाप शुरू हो गए बिस्टि शुरू गल समस्त प्लान भेजते এখন ওই 6টা মতন বাজে জানি না মানে আজ গভীর আবার নাইট ডিউটি আছে এরকম নয় যে একটু লেট নাইট বেরোবো কি হবে জানি না ঠিক সকালবেলায় বৃষ্টি পড়ছিল নিয়ে তোমার ভাবলাম যে গেল আজকে দিনটা নিয়ে সুন্দর 11টার সময় একদম তোমার ঝলমলিয়ে রোদ উঠলো মানে সেইভাবে না যেটা প্রতিদিন উঠছিল কিন্তু রোদ উঠেছে আমি ভাবলাম চলো নিম্নচাপ টিম্নচাপ কিছু নাই কালকে এরকমই বৃষ্টি স্টার্ট হয়েছিল হয়তো রাত্রিবেলায় এটা ভাবলাম মনে মনে কি শান্তি হলো যে চলো আজকের দিনটা আজ আর কালকের দিনটা পের করে দাও ঠাকুর তারপরে যত খুশি বৃষ্টি দাও ঘরের মধ্যেই থাকবো কিন্তু দেখো কি পরিস্থিতি করে আছে দেখা যাক এখনো ঘন্টাখানেক মতন ওয়েট করতে পারি দেখা যাক যেতে পারি কি যেতে পারি না 7:10-15 নাগাদ বৃষ্টিটা একটু ধরেছিল কিন্তু একদমই যে বন্ধ হয়ে গিয়েছিল তা না কিন্তু যেহেতু সাজুগুজু করেছি একটা বেরোনোর প্ল্যান আছে বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে ঘরে রান্না করিনি তো অভি বলল যে চলো একটু ঘুরে আসি সামনাসামনি থেকে তো সেই জন্য গেলাম দেখতে ঠাকুর কারণ এই বছর তো আমার সেভাবে ঠাকুর দেখাই হলো না তো এখন চতুরঙ্গ চলে এসেছি চতুরঙ্গ ঠাকুর দেখছি কিন্তু যেহেতু আজকে লেট হয়ে গেছে মনে হয় না যে খুব একটা মানে ঠাকুর দেখতে পারবো দেখা যাক কতদূর কি হয় তো চতুরঙ্গের ঠাকুরটা আমার দেখার খুব ইচ্ছে ছিল এটা প্রতি বছরই আমি দেখি তো সেই জন্য আগে ওইদিকে ঠাকুরটাই দেখিয়ে দিল তো তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি কারণ দুদিন ধরে যে পরিমাণে ভুগছি রেস্টুরেন্টে খাবার খাওয়া নিয়ে সেটা রিস্ক নিইনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তারপরে আবার আজকে নবমী নবমী মানেই ভিড়ের পরিমাণটা একটু বেশিই হয়ে যায় তো সিটি সেন্টারে টক অফ দ্য সিটি দ্য লেজেন্ড একটা রেস্টুরেন্ট আছে সেখানে মানে ওখানেই আমি ম্যাক্সিমাম টাইমটা খাই ম্যাক্সিমাম কারণ এখানে আমার খুব ভালো লাগে এখানকার যেটা আমি খাই ভেজ বিরিয়ানি সেটা আমার খুব ভালো লাগে তো সেই জন্য চলে এসেছি খেতে প্লাস অভি ডিউটিও আছে তো একটু মানে বেশি লেট করা রিস্ক হয়ে যাবে দেখা যাক এখানে মানে এসে
কি হয়, কতটা টাইম বাঁচে না বাঁচে, তারপরে বাকি ঠাকুরগুলো দেখব। খাওয়া দাওয়ার পর যদি তোমার টাইম থাকে তাহলে ঠাকুর দেখবো, কারণ বরের ডিউটি আছে। এই 20 হয়ে গেল, আমার বরের ডিউটি আছে, আমার মনে হয় না ঠাকুর দেখা হবে কালকে। দেখা যাক কতক্ষণ হয় না হয়, অবস্থা পুরো ঢিলা হয়ে গেল আজকে। মানে একটু জাস্ট বৃষ্টিটা কমেছে, পুজোর সময় তো বেরোতেই হয়, বুঝতেই পারছো। আমার ভেজ বিরিয়ানি বলেছো, ড্রামস্টিক দেখা আছে নেই, শেষ হয়ে গেছে। আমরা গ্রেভি কি নিলাম, চিলি চিকেন নিলাম, চিলি চিকেন নিলাম না, ঠিক আছে, তাই তো ভালো। কিছু নাই বলছি, ইয়ে ড্রামস্টিক শেষ, ড্রামস্টিক নেই হচ্ছে। এটা আর হাত দিয়ে দিবি দেখতে, এই বাবু এইটুকু জন্য এই যে একটা রিল্যাক্স মুখটা দেখো, টাইম পাস হচ্ছে, টাইম পাস, এই বাবার জন্য তো নান বলা হবে না, বলে দাও এখন, বলে দাও। আজকে আমরা রিক্স নিইনি, একদম 8:15 রেস্টুরেন্টে ঢুকে গেছি, ঢুকে মোটামুটি সবই ফুল ছিল, এই টেবিলটার পাশে টেবিলটা ফাঁকা ছিল, তাহলে বসে গেছি আর 8:30 সময় অর্ডার নিয়ে গেছে। দেখা যাক কতক্ষণে সার্ভ করে, যেহেতু আমার বড় ডিউটি আছে, বলা হলো একটু তাড়াতাড়ি দিতে, এখন জানি না কতক্ষণে দেবে, কিন্তু 8:30 নিয়ে গেছে। দেখা যাক কটার সময় আসে, তোমাদের বলবো, কারণ বোঝা যাচ্ছে কারণ ভিড় আস্তে আস্তে বাড়ছে। আজকে তো কোনোভাবেই রিস্ক নিইনি নাকি বিজু, আজকে রিস্ক নিইনি, তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, যাতে সিট পেয়ে যায়। মিউজিক্যাল চেয়ার হচ্ছে রেস্টুরেন্টে এখন, না বলছি রেস্টুরেন্টে মিউজিক্যাল চেয়ার হচ্ছে এখন, আমি এরকম করে স্কুলটা এদিক থেকে বাবাটার মস্তি হচ্ছে, হ্যাঁ বাবাটার মস্তি হচ্ছে, হ্যাঁ ড্রেসটা পরে তোকে কিন্তু হেভি লাগছে, তাই না? ড্রেসটা পরে বাবুকে হেভি লাগছে, হিরো হিরো হিরালা মাঝামাটা ভালো, নতুন জামা পরলেই না, পুরনো জামা পরে চলে এলে, হ্যাঁ পুরনো জামা পরে চলে এসছে, বৃষ্টির জন্য নতুন জামা পরলো না, আসলে তাড়াতাড়ি করে বেরোলাম না, খুব তাড়াহুড়ো করে বেরোলাম।
এই চারদিনই খাবার সেই ঘরের কাজে লেগে যাও, ঘরে রান্না করো, আর কিছুই থাকে না, সব শেষ। এর মধ্যে যদি বৃষ্টি দিয়ে দেয় ঠাকুরের দিকে, ঠাকুর কত দুঃখ লাগে। দিদি বাঁচা গেছে, বলো না নটা করে চলে আসবে, চিন্তা নেই। তাও তখন তোমার বৃষ্টি সেরকম থামেনি, মানে ওই টিপটাপ টিপটাপ মতন পড়ছিল, রিস্ক নিয়েই বেরোলাম। কারণ দেখবে রেডি হয়ে আছি, একটা সারা বছর ধরে ওয়েট করে থাকি যে পুজো চারটে দিন ঘুরব, আনন্দ করব, ঠিক আছে। তারপরে ঘরে যেহেতু খাওয়ার প্ল্যান আছে, মানে চার দিন ধরে কোনো রান্না করছি না রাতের দিকে,
এরপরে যদি রান্না করতে হয় কত একটা বিচিকিচি ব্যাপার বলো তো। সেই জন্য হবি প্রথমে প্ল্যান করলো যে সামনে এই সামনে এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে প্রীতিকা বা তোমার আদার্স যেগুলো আছে সেখানে খাবো। তারপরে ওখানে গিয়ে দেখলাম যে না টিপটা বৃষ্টিটা একটু 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 ধরেছে, মানে সেইভাবে পড়ছে না, গাছের জলগুলোই পড়ছিল বুঝলে তো। নিয়ে আমি বললাম যে ঠাকুর দেখবো না একটা, তো ও বললো ঠিক আছে চলো যতটা পারবো দেখাবো, কিন্তু মানে দেখাই হলো না কারণ কি চতুরঙ্গ দেখলাম। দেখার পর মানে তিন দিন ধরে যে পরিমাণে রেস্টুরেন্ট নিয়ে ভুগছি প্লাস আজকে অফিস ডিউটি আছে, কোনো রিক্সই নিলাম না আমরা, ঠিক আটটা দশ পনেরো নাগাদ ঢুকে গেছি। তো যাই হোক দুটো জায়গা ফাঁকা ছিল, দুটো সিট মতন ফাঁকা ছিল, তো বসলাম। আর অর্ডার করার পর ওই ছেলেটাকে বলেও দিল অভি যে ডিউটি আছে, তাড়াতাড়ি যতটা পারবে সম্ভব দিয়ে দিতে। তো খুব তাড়াতাড়ি রেডি করে সার্ভ করে দিয়েছে, অসুবিধা হয়নি। তো যাই হোক খেয়ে দে। আর দেখলাম তখন অলরেডি তোমার কটা পনেরো দশটার মতন বাজে, তো অভি তো দশটা থেকে ডিউটি, এরপর মানে ডিউটির গাড়িতে চলে গেছে। ডিউটির গাড়িকে ফোন করে দিয়েছিলো যে আমি বাইক নিয়েই বেরোবো, আপনি চলে যান। তো এখনও বাইকেই যাবে ডিউটি, একটু লেটে ঢুকবে, ফ্রেন্ডদের সাথে একটু কথা বলে নিয়েছে, সাড়ে দশটা বাজবে ডিউটি ঢুকতে ঢুকতে, এই অবস্থা। আর আমি চেঞ্জ করি, সাজলাম অনেক কষ্ট করে। যদি কালকে বরণ কখন হবে জানা নেই, আদৌ কালকে এখানে বরণ হবে কি হবে না সেটাও জানি না। যদি বরণ হয় তাহলে তো কালকে বেরোতে পারবো না, আর যদি না হয় তাহলে কালকে বেরোনো রাখার চেষ্টা করবো। এবছর কিন্তু সেইভাবে কোনো ঠাকুর আমরা দেখলাম না, মানে ওই দেখবো দেখবো পরে দেখবো রয়ে রয়ে দেখবো এই প্ল্যান করতে গিয়ে আজকে দিনটা পুরো ভেস্তে দিল, একদম যাচ্ছে অবস্থা করে দিল বুঝলে। যাই হোক তবুও বেরোলাম, ভালো লাগলো এই আর কি। চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই, খাওয়া তো হয়ে গেছে, আজকে রিল্যাক্স, এবার শুয়ে পড়বো বুঝেছ। চলো আজকে এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।